জয় গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব, গ্রহ দোষ যদি থাকে তাহলে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর দুটি পথ দিলেন, এই দুটি পথে চললে আমাদের গ্রহ দোষ অনেকখানি কেটে যেতে পারে, এমনকি গ্রহ দোষ থাকবে না এমনটাও হতে পারে। তাহলে আমার সাথে একটু ধৈর্য সহকারে থেকে শ্রী শ্রী ঠাকুর কী বললেন একটু শুনে নেন। এটা আমি পাঠ করছি আলোচনা প্রসঙ্গের দ্বিতীয় খণ্ড থেকে, 61 নম্বর পৃষ্ঠায় ঠাকুর কী বললেন শুনুন। অবিনাশ দা আসলেন, তার সঙ্গে কিছু সময় জ্যোতিষশাস্ত্র সম্পর্কে আলোচনা চলল। কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, গ্রহগুলি আমাদের বৃত্তিকেই সূচিত করে, বিশেষ কোনো মানুষ বিশেষ কোনো বৃত্তির আওতায় পড়ে কিভাবে চলবে তার বুদ্ধিবৃত্তি চিন্তা ও কর্ম তখন কেমন ধাঁজ নেবে তা আগে থাকতে বলা যায়। কিন্তু মানুষ যদি সর্বতোভাবে ইষ্টকেন্দ্রিক হয় তখন কিন্তু সে আর প্রবৃত্তি দ্বারা পরিচালিত হয় না, বরং সব প্রবৃত্তিকে সে পরিচালনা করে, ইষ্টার্থ প্রতিষ্ঠার উপযোগী করে। এমনি করেই মানুষের গ্রহদোষ খণ্ডন হয়, এছাড়া অন্য পথ নেই। দেখুন, আরও শ্রী শ্রী ঠাকুর যেটা বললেন সেটা আমি পড়ছি, তার আগে একটু বলে দিই, আমরা প্রবৃত্তির খেয়ালে চলি আর ভাবি যে আমরা ঠিক করছি, কিন্তু না, এটা একেবারেই ভুল করছি। আমরা প্রবৃত্তিকে চালনা করব, এমনটাই কর্মশক্তি আবিষ্কার করা ভালো, আর তা যদি না হয় তাহলে গ্রহের ইশারায় আমাদের চলতে হবে, করার কিছু নেই, এটা আমাদের নিজেদেরই দোষ। তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন এমনভাবে থাকতে হয় যাতে আমার ইশারাতেই প্রবৃত্তি চলে, যখন প্রবৃত্তির ইশারায় আমি চলবো তখনই বুঝবো আমার গ্রহদোষ চলছে। কারণ যে ব্যক্তি যত বেশি প্রবৃত্তি ঝোঁকা হয়ে যায় সে টের পায় না সে ভালো করছে না মন্দ করছে। আরও শ্রী শ্রী ঠাকুর যেটা বললেন সেই সম্পর্কে আমি আপনাদের আরও বলছি, বৃহস্পতি মানে সদ্গুরু, জীবনের কেন্দ্রদেশে বসানো চাই তাকে, তার ভজনায় তাকে নিজের ভাগ্যবিধাতা করে তোলা চায়। নইলে কিন্তু শুধুই দীক্ষা নিলে হবে না, তবে দীক্ষা নিয়ে যারা যজন যাজন ইষ্টবিধি ঠিকমতো করে তারাও কিন্তু অনেকখানি বেঁচে যায়। সর্ব ব্যাপারে ইষ্টকে যারা মুখ্য করে চলে তাদের তো কথাই নেই, খারাপ কিছু আসলেও তারা তাকে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার মহড়ায় ফেলে ভালোর দিকে বাগিয়ে নেয়। বৃহস্পতিকে তুঙ্গে রাখা যায়। এই কয়েকদিন আগে আমি একটা আলোচনা আপলোড করেছিলাম ইষ্ট প্রসঙ্গ চ্যানেলে, যে বৃহস্পতিকে কিভাবে তুঙ্গে রাখা যায়, বৃহস্পতিকে কিভাবে তাজা রাখা যায়। আপনারা যদি ওই আলোচনা শুনেন তাহলে বুঝতে পারবেন শ্রী শ্রী ঠাকুর একটা নিয়ম বলেছেন, যে নিয়মটা করলে মানে যে নিয়মটা পালন করে চললে বৃহস্পতি কিন্তু তাজা হবে। শ্রী শ্রী ঠাকুর সব কিছুর জন্যই কিন্তু একটাই বিধান দিয়েছেন, সেটা হলো ইষ্টস্বার্থ প্রতিষ্ঠা করে চলা প্রতি মুহূর্তে। যে যত বেশি ইষ্টে ঝোঁকা হবে, যে যত বেশি ইষ্টের কথা মনে করবে, ইষ্টকেই প্রতিষ্ঠা করে চলবে, তাহলে তার কাছে যদি খারাপটাও আসে সে অনেকটাই নিজেকে বাগিয়ে নিতে পারবে, তার খারাপ প্রভাব তার মধ্যে বলতে গেলে কমই পড়বে। আরও আসুন শ্রী শ্রী ঠাকুর কী বলছেন সেটা দেখে নিই। এরপর 67 পৃষ্ঠায় শ্রী শ্রী ঠাকুর বলছেন, শ্রী শ্রী ঠাকুর একবার বলছেন যে সবই পরমপিতার দয়া। একটু পরে শ্রী শ্রী ঠাকুর ওই মায়ের দিকে চেয়ে বলছেন, আচ্ছা এ কেমন, তুই রোগে ভুগছিস সেখানে গিয়েও তোর ঠাকুর ভিক্ষের জন্য হাত পাচ্ছে। উক্ত মা বলছেন, আমাদের বাঁচাবার জন্যই তো চান। শ্রী শ্রী ঠাকুর বলছেন, কি জানি তোরা কি কস, তবে ভিক্ষা আর আমাকে ছাড়লো না। আর একটা মজা দেখি, যারা দেয় তারা কিন্তু সব দিক দিয়ে বেড়ে ওঠে, দেবার আগ্রহই তাদের কর্মকৌশল খুলে দেয়। আবার ইষ্টকে দেবার ধান্দায় যারা কর্মব্যাপৃত হয়ে ওঠে ওই বুদ্ধি ফন্দি পিকির নিয়ে ঘোরে, ওই আকুল প্রচেষ্টায় তাদের গ্রহ বৈগুণ্য অর্থাৎ প্রবৃত্তি অভিভূতিকেও অনেকটা কাবু করে দেয়। তাই শ্রেয়কে দেওয়ার বুদ্ধি যত বাড়ে ততই ভালো, মা বাবাকে দেওয়ার বুদ্ধি যাদের থাকে তাদেরও ভালো হয়। এই যে গ্রহ বৈগুণ্য কাটাবার শ্রী শ্রী ঠাকুর আরও একটি পথ দেখালেন, যখন আপনার মনে হবে যে গ্রহদোষ আমার কাটছে না তখন আপনি চেষ্টা করবেন ইষ্টকে কিছু দেওয়ার। যে যত বেশি ইষ্টকে দেয়
সে তত বেশি নিজে বেড়ে ওঠে। তবে লোভ থাকলে চলবে না, স্বার্থহীনভাবে সব কিছুই তাকে নিবেদন করা লাগে। এই সংসার ছেলে পেলে সব কিছুই কিন্তু ঠাকুরের, এই ভাবটা বজায় রাখা লাগে। তাছাড়া শিশি ঠাকুর বলছেন যে শ্রেয়কে দেওয়ার বুদ্ধি যত বাড়ে ততই ভালো। আমি গুরুকে দিচ্ছি, আমি কিছু পাবার জন্য গুরুকে দিইনি, আমার গুরু আমাকে দিতে হবে। এছাড়াও বাবা মা, বাবা মাকেও দিতে, সংসারে বাবা মা হলেন জ্যান্ত দেবতা, বাবা মাকেও দিতে হবে। এইসব দেওয়ার বুদ্ধি থাকলে মানুষ আপনা থেকে বেড়ে ওঠে, তাকে নতুন করে বেড়ে উঠবার জন্য, উন্নতি হওয়ার জন্য কিছু ভাবতে হয় না, প্রকৃতি তাকে পাওনা পাইয়ে দেয়। এইভাবে চলুন, গ্রহ দোষ নিয়ে চিন্তা করবেন না। ঠাকুর তো অনেক কিছুই বলেছেন, সবটাই পালন করা আমাদের উচিত। শিশি ঠাকুর বললেন যজন যাজন ইষ্টভীতি এবং ঠিক করে নাম ধ্যান করতে। এগুলোই যদি আমরা ভালোভাবে করি, দেখবেন গ্রহদোষ আর থাকছে না। ভালো থাকুন, সুস্থ থাকুন, নাম ধ্যান পরায়ণ হয়ে চলুন। জয় গুরু।